হঠাৎ যুদ্ধ কৌশল পরিবর্তন প্রতিরোধ যোদ্ধাদের আট মাস ধরে উপত্যকার হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েলি বাহিনী এতদিন পার হলেও এখনো ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনকে নির্মূল করতে পারেনি তারা তবে ইসরায়েলের অনুবর্ত স্থল এবং বিমান হামলায় প্রতিরোধ যোদ্ধাদের দলটি অর্ধেক সদস্যের প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হয় তাই গাজা ইসরায়েলের লক্ষ অর্জন ঠেকাতে যুদ্ধের কৌশলে পরিবর্তন এনেছে হামাস শুরু থেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই জড়ালেও এখন চোরাগপ্তা হামলার পথ বেছে নিয়েছে যোদ্ধা দলটি মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তাদের বড়াতে এইসব তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গাজায় যুদ্ধক্ষেত্রে চলমান পরিস্থিতির সম্পর্কে জানাশোনা আছে এমন তিনজন মার্কিন কর্মকর্তা বলেন দু সাল থেকে গাজা শাসন করছে হামাস। গত বছরের অক্টোবরের যুদ্ধ শুরুর আগে তাদের বিশ হাজার থেকে পঁচিশ হাজার যোদ্ধা ছিল তবে এখন তা কমে নয় হাজার থেকে বারো হাজার গিয়ে ঠেকেছে হামাসের এই প্রাণহানির বিপরীতে গাজায় যুদ্ধে গিয়ে তিনশো জনের মতো ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে একজন কর্মকর্তা বলছেন দক্ষিণ অঞ্চল শহর রাফার আশেপাশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে চলছে হামাস যোদ্ধারা এর বদলে তারা চোরাগপ্তা হামলা ও ইম্প্রোভাইজড বোমার উপর নির্ভর করছে গাজার বেশ কয়েকজন বাসিন্দা হামাসের এই কৌশল পরিবর্তনের বিষয়টি খেয়াল করেছেন তাদেরই একজন ওয়াসিম ইব্রাহিম তিনি ফোনে রে বলেছেন শুরুর মাসগুলোতে ইসরায়েলি সেনারা হামাসের এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গে তাদের বাধা দেওয়া ছাড়াও গোলাগুলিতে জড়াতেন প্রতিরোধ যোদ্ধারা কিন্তু এখন তাদের অপারেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে এখন তারা ইসরায়েলি বাহিনী মোতায়েনের অপেক্ষা করে এবং পরে চোরাগপ্তা হামলা শুরু করে গাজযযুদ্ধের বিষয়টি সংবেদনশীল হয় নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন মার্কিন কর্মকর্তারা তারা বলেছেন এই ধরনের কৌশলের কারণে হামাসের বিদ্রোহ আরও কয়েক মাস টিকে থাকতে পারে গাজায় হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল গাজা উপত্যকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়া গেছে ইতিমধ্যে মার্কিন অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল নুসারাত গাজায় ভারতের জাতিসংঘের বিষয়টি সামনে আসে ইসরায়েলের যুদ্ধ থেকে সেখানে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে মেড ইন ইন্ডিয়া লেখা পাওয়া যায় এতে গাজার নৃশংস হামলায় ভারতীয় অস্ত্র ব্যবহারের সম্ভবতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে ইসরায়েল ওই হামলাটি চালিয়েছে ছয় জুন নুসারাত উদ্যাস্ত শিবিরে জাতিসংঘ রিলিফ এজেন্সি স্কুলে ইসরায়েল বিমান গোলাবর্ষণ করে এখানে পালিয়ে আসা ফিলিস্তিনা আশ্রয় নিয়েছিল হামলায় প্রায় চল্লিশ জন নিহত হয় এছাড়া হতাহত হয় আরো অনেক বেশি লোক হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু হামলার পর ভাইরাল একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ক্লিপটিতে জাতিসংঘ আশ্রয় কেন্দ্রে ফেলা ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশে মেড ইন ইন্ডিয়া লেবেল দেখা যায় এতে মনে হচ্ছে যে ভারতীয় সামরিক বাহিনী এবং অস্ত্র প্রস্তুতকারকরা গাজায় মানবাধিকার লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত অনুষ্ঠানের মাঝেই খেয়ে হারালেন ফ্রান্সের নরমেন্ডিতে এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ওমাহা বিশের ডিডের এই অনুষ্ঠানে তারা ছাড়াও বিশ্বের আরও পঁচিশটি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছেন ফ্রান্সে মিত্রবাহিনীর আক্রমণের আশিতম বার্ষিকী উপলক্ষে বিশাল এই অনুষ্ঠানে ইউক্রেনের রাষ্ট্রপতি তাদের সামনে বেশ শক্তিশালী যোগ দেন দেন বাইডেন গণতন্ত্র এবং স্বাধীনতার নামে ত্যাগের কথা নিজের ভাষণে তুলে ধরেন তিনি রুশ আগ্রাসনের জেরে ইউক্রেনীয়রাও একই ধরনের অত্যাচারের মুখে পড়েছে বলেও জানান বিশ্বের সবচেয়ে ক্ষমতার ধর দেশের রাষ্ট্রপ্রধান তবে মার্কিন প্রেসিডেন্টের এত শক্তিশালী বক্তব্য সত্ত্বেও একটি বিশেষ ঘটনার নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে তবে বিষয়টি বাইডেনের জন্য মোটেও সুখকর নয় বরং বিব্রতকরই বটে অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি খেই হারিয়ে ফেলেন বাইডেনের ভিডিও এখন সামাজিক মাধ্যম এক্সে ঘুরে বেড়াচ্ছে ভিডিওতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো তার স্ত্রী ব্রিজিট ম্যাকো এবং জিল বাইডেনের মাঝে দাঁড়িয়ে রয়েছেন বাইডেন এরপর তিনি ম্যাকোর সঙ্গে কর্মদন করেন তবে এরপরই ঘটে বিব্রতকর ঘটনাটি নিজের পেছনে রাখা একটি চেয়ারে বসার চেষ্টা করার সময় বাইডেন পুরোপুরি খেই হারিয়ে ফেলেন বলেই মনে হয়েছে তবে এখানেই শেষ নয় ফ্রান্সে এবিসি নিউজের উপস্থাপক ডেভিড মুরের সঙ্গে এক সাক্ষাৎকারে বাইডেন দাবি করেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চল্লিশ বছরের বেশি সময় ধরে চেনেন যদি উনিশশো আশির দশকে পুরোটা সময় কেজিবি গোয়েন্দা অফিসার হিসেবে কাটিয়েছেন ক্রেমলিন প্রধান একাশি বছর বয়সী বাইডেন বলেন আমি তাকে চল্লিশ বছরের বেশি সময় ধরে চিনি তিনি ভদ্র মানুষ তবে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন পুতিন সেন্ট পিটার্সবার্গ ও পূর্ব জার্মানিতে কাজ শেষে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে অবসর গ্রহণ করেন ফলে বাইডেন আসলেই পুতিনকে চিনতেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ইন্ডিয়া জোট ছাড়ল কেজরিওয়ালের দল প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সারার ঘোষণা দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি দলটি জানিয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আম আম আদমি আদমি পার্টি পার্টি জানিয়েছে ইন্ডিয়া জোট কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল বিধানসভা নির্বাচনে রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়বে আপ স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দুই দিন পর বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে বৈঠক করেন আপের বিধায়ক এবং শীর্ষস্থানীয় নেতারা বৈঠক থেকে বেরিয়ে মন্ত্রী গোপাল রায় সংবাদ মাধ্যমকে জানান বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোটে থাকতে চান না একাই লড়তে চান গোপাল বলেন লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট গড়ে তোলা হয়েছিল আপ তার অন্যতম অংশ কিন্তু আপাতত দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনো জোটে নেই কেন অস্ত্র হাতে গোমক্ষেত পাহারা দিচ্ছেন সিরিয়ার নারীরা এক হাতে অস্ত্র এবং অন্য হাতে ঠিক করছেন ইয়াসমিন ইউসেফ তিনি সিরিয়ার উত্তর পূর্বের বিস্তীর্ণ একটি গমের ক্ষেত পাহারা বিস্তীর্ণ এই গমের ক্ষেত দেশটির আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং রুটির হিসেবে খ্যাত কয়েক স্বেচ্ছাসেবকের মধ্যে বিয়াল্লিশ বছর বয়সী ইয়াসমিন ইউসেফও রয়েছেন যাদের মধ্যে কয়েকজন নারী আদার স্বায়ত্তশাসিত কুর্দি নেতৃত্বাধীন অঞ্চল কাতানিয়ার নিকটবর্তী ক্ষেতগুলো আগুন এবং অগ্নিসংযোগকারীদের হাত থেকে রক্ষায় তারা সাহায্য করছেন ইয়াসমিন ইউসেফ বলেন আমাদের লক্ষ লক্ষ কৃষকদের সেবা করে এবং তাদের ফসল রক্ষা করা একবার দুই মাস তারা এই দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি এসপি নিউসে বলেন ক্ষেতে যদি আগুন লেগে যায় তবে আমাদের সরাসরি জানানো হয় এবং আমরা ফায়ার ট্র্যাকগুলোকে কল করি কয়েক বছর করার পর ব্যাপক বৃষ্টির কারণে এবছর উত্তর পূর্ব সিরিয়ার কৃষকরা ব্যতিক্রমী ফসলের আশা করছেন তবে বাসিন্দারা আশঙ্কা করছেন গ্রীষ্মের দাবানল তাদের মূল্যবান ফসল ধ্বংস করতে পারে বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে আবহাওয়া পরিস্থিতির উন্নতির কারণে দুই সালে কৃষি উৎপাদন পুনরায় বৃদ্ধি পেয়েছে এতে বলা হয়েছে সরকারি সালের জন্য দ্বিগুণ গম ফসলের ইঙ্গিত দেয় যা দুই মিলিয়ন মেট্রিক টনে দাঁড়াতে পারে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলছে দুই সালের জুনে এই অঞ্চলের গমের ক্ষেতে আগুনের লিলিহান শিখা ছড়িয়ে পড়ে এতে কমপক্ষে দশ কৃষক নিহত হয় তারা আগুনের সাথে লড়াই করছিলেন প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ রবিবার শেখ হাসিনা দিল্লি যাবেন শনিবার আগামী নয় জুন টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী এর আগে শনিবার কথা বলা হলেও শপথ গ্রহণের সময় হিসেবে রোববার সন্ধ্যা চূড়ান্ত হয়েছে মঙ্গলবার লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর বুধবার দিল্লিতে বৈঠকে বসে ইন্ডিয়া জোট নজর ছিল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সিদ্ধান্তের ওপর তারা মোদীকে সমর্থনের কথা জানিয়েছেন ওই বৈঠকে মোদীকেই ইন্ডিয়া জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতের ইতিহাসে দ্বিতীয় নেতা হিসেবে তিনি তিনবারের মতো প্রধানমন্ত্রী পদ পেতে যাচ্ছেন এর আগে শুধু জওহরলাল নেহরু তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল প্রাচান্দা ভুটানের শেরিং তোবগে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রাভিন্দ যুগনাথও আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ সরকার প্রধানের দপ্তর থেকে শুক্রবার তার দিল্লি সফরে যাওয়ার কথা জানানো হলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী যাবেন শনিবার রাখাইন রাজ্যের একটি গ্রামে ঢুকে মিয়ানমার সেনাদের তাণ্ডব পঞ্চাশ জনকে হত্যা মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যের একটি গ্রামে ঢুকে অন্তত পঞ্চাশ জনকে হত্যা করেছে গত সপ্তাহে তারা এই হত্যাকাণ্ড চালায় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা এবং বিরোধী বাহিনীগুলো প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে দুই তিন দিন ধরে গ্রামটিতে তাণ্ডব চালিয়েছে সেনারা গ্রামের মানুষদের চোখ ভেতে মারধর করেছে তাদের কারো কারো শরীরে পেট্রোল ঢেলে আগুনও ধরিয়ে সাবার কাউকে প্রস্তাব পান করতে বাধ্য করেছে তারা আরাকান আর্মির সমর্থকদের খুঁজতে গ্রামটিতে ঢুকেছিল আরাকান আর্মির সদস্যরা বর্তমানে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর মিয়ানমারের ক্ষমতাসূত্র বেসামরিক সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় ঐক্য সরকার একটি বিবৃতিতে বলছে পনেরো বছর থেকে সত্তর বছর বয়সে পঞ্চাশ জনকে সহিংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তবে আরাকান আর্মির ধারণা এই সংখ্যা সত্তর জনের বেশি মিয়ানমারের তিন বছরের গৃহযুদ্ধে সংগঠিত নৃশংস ঘটনাগুলোর একটি তবে মিয়ানমারের জান্তা সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এক নারী বিবিসি কে বলেন মিয়ানমারের সেনারা লোকদের ধরে ধরে জিজ্ঞাসাবাদ করেছে আরাকান আর্মির সদস্যরা এই গ্রামে আছে কিনা এর উত্তরে কেউ বলেছে সে জানে না কেউ বলেছে নেই যে যাই বলুক না কেন তাকে ধরে মারধর করেছে ওই নারী আরো বলেন আমাদের চোখের সামনে আমার স্বামীকে তারা সজনে করে তুলে নিয়ে গেছে আমার ছেলেকে আমাদের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়েছে আমি জানি না কোথায় আছে সে এমনকি এটা আমি জানি না যে আমার স্বামী বা ছেলে দুজনের কেউ বেঁচে আছে কিনা